খেলা নিয়ে কথা বলতে হচ্ছে আসলে খুব দুঃখ আর আক্রান্ত মনে, যদিও হাসি আছে আমার মুখে, ভিতরে ভিতরে আমি খুব দুঃখিত যে আমি আমার খুব প্রাণের দল আর্জেন্টিনা, এটা আসলে ওই ম্যারাডোনার কারণে আসলে আমি সাপোর্টার হয়েছিলাম। তা আমার কাছে বিশ্বসেরা নায়ক মনে হয় ফুটবলের ম্যারাডোনাকে এখন পর্যন্ত, তো সেই দলের সাপোর্টার আমি। খুব টেকনিক্যাল খেলা খেলেছে সৌদি আরব, ট্র্যাপে ফেলেছে তাদের, মানে অফসাইডের ট্র্যাপে ফেলেছে বারবার, এবং এই জিনিসটা আসলে আমার মতে আর কি, আমি আসলে এত এত বেশি গুণী না, যারা খেলাধুলো করে যারা মাঠে খেলে তারা আসলে সবচেয়ে জ্ঞানী, তাদের পায়ে বল, তাদের মাথায় বল, তাদের বুদ্ধিতে বল, তো আমি সাধারণ দর্শক হিসেবে এতটা বলতে পারবো না টেকনিক্যাল বিষয়গুলি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে বারবার তাদের অফসাইডে জালে ফেলা হয়েছে এবং সেটা খুব সুচারুভাবে করতে পেরেছে সৌদি আরব। আর স্পিড ছিল সৌদি আরবের খেলার মধ্যে, দারুণ স্পিড ছিল এবং দুইটি গোলই খুব দর্শনীয়, এটা বলা যায় যে খুব মানে চোখে লাগার মতো, দেখার মতো গোল। যদিও আর্জেন্টিনার দলের সমর্থক আমি, কিন্তু সততার সমর্থকও আমি, যে সত্য সুন্দর সেটার পক্ষে আমি বলবো। আমি গোল খেলাম, হেরে গেলাম, এটাই তো ব্যর্থতা। তো আসলে ভালো খেললে তো আর হারার কিছু নেই, ভালো খেলার চেষ্টা করেছে এবং অনেকগুলি গোল মিস করেছে, যখন হেরেছে নিজের চোখে গোল খাওয়া দেখেছি, কষ্ট তো লেগেছেই, এখনও আছে। তারপরও আমরা স্বপ্ন দেখি যে আর্জেন্টিনা সাপোর্টার যারা, আর্জেন্টিনা আবার ঘুরে দাঁড়াবে, রুখে দাঁড়াবে, হয়তো বা পরা জয় পরাজয় খেলা থাকবেই। তো একটা খেলা হেরেছে, এটা এমন কোনো বিষয় নয়, আরও অনেক খেলা রয়ে গেছে। তো স্বাভাবিক ছন্দে যদি ফিরতে পারে আর্জেন্টিনা, অবশ্যই আমরা জয়ের দিকে যাবো ইনশাআল্লাহ।